পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য নদিয়ার পলাশিপাড়া বিধানসভার বিভিন্ন এলাকার মানুষ যারা কর্মসূত্রে রাজ্যের কিংবা জেলার বাইরে গিয়েছেন কিন্তু লকডাউনের কারণে আটকে পড়েছেন তাদের বাড়িতে ফিরিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন গত কয়েকদিন আগেই তিনি মহারাষ্ট্র থেকে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর পাশাপাশি মেদিনীপুরে কাজে গিয়ে আটকে পড়া মানুষজনকে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করেছেন আর এইবার তিনি পলাশিপাড়া বিধানসভা সাহেবনগর গ্রাম পঞ্চায়েতের কুলগাছি গ্রামের নয়জন ড্রাইভার যারা দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে ট্রাক্টর নিয়ে কাজে গিয়ে লকডাউনের কারণে আটকে পড়েছিলেন তাদের ঘরে ফেরালেন সূত্রের খবর বাসন্তীতে আটকে পড়া ট্রাক্টর ড্রাইভাররা গ্রামের টিএমসি নেতা আতাউর রহমান মণ্ডলের সঙ্গে যোগাযোগ করলে উনি বিষয়টি মানিকবাবুকে জানান তারপর মানিকবাবু নয়জন ট্রাক্টর ড্রাইভারকে বাড়ি ফেরার জন্য গাড়িসহ সহ যাবতীয় ব্যবস্থা করে দেন এই ঘটনায় আরও একবার মানিক ভট্টাচার্যের সেবাপরায়ণ মানসিকতারই প্রমাণ মিলল আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট